প্রিয় দর্শক, আপনাদের মাঝে এখনই একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখন আপনাদের মাঝে আমারই ফ্রেন্ড, ও একটা কবিতা আবৃত্ত করবে, সেটা আপনাদেরকে দেখাবো। আমি সুলভ দাস। তোমার পরিচয়টা দেন। আমি সুলভ দাস, সংকল্প সন্ন্যাসী, দিঘির পাড়, আমার বাসভবন, নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান সুলভ কনস্ট্রাকশন, ইট বালি রড সিমেন্ট ব্যবসায়ী। মাঝে মধ্যে নিজে কিছু কবিতা আবৃত্তি করি, কিছু গান লিখি, এই সমাজের মানুষের মাঝখানে সেগুলো উপহার দিই। আপনাদের অনুপ্রেরণা পেলে আরও নতুন নতুন কবিতা, নতুন নতুন গানের কলি নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে। আপনারা আমাকে অবশ্যই অনুপ্রেরণা দেবেন। তাহলে একটা কবিতা শুরু করা যাক। কবিতা, কবিতা কী আর বলবো, কবিতা এসেছিল জীবনে হিমেল বাতাসে, হৃদয়ে দিয়েছিল টান, এনেছিল রিক্ত হৃদয়ে সিক্ত বাসনা, সেজ মোর কবিতা হাহাকারে জীবন। যে নারী আমাকে প্রেম শিখালো জ্যোৎস্না স্নাক্ত রাতে ফুলের বনে, সে নারী সত্যই আজ সুখে আছে, সে আজ রানীর মতো তার ব্যক্তিগত রাজ্যপটে সকাল সন্ধ্যা সবার সঙ্গে পা ছড়িয়ে বসে থাকে, সে আজ চোখের তারায় হাতের ইশারায় মনের কথা বলে। আমি কোথাও যাই না, কিচ্ছুই করি না, কাউকেই চাই না, সেই সে, তার এমন কি রূপ, এমন কি গুণ, কি স্কুল কি কলেজ, কোথাও আমাকে পিছু ফেলতে পারেনি। আমি ভালো ছাত্র হয়েছি, ভালো রেজাল্ট করেছি, কবিতা লিখেছি, গান গেয়েছি, ফুটবল খেলেছি, মানুষের কাছ থেকে একের পর এক বাহবাহী পেয়েছি। চৈত্রের খরারৌদ্র মাথায় করে, জবজবে ভিজে কাপড়ে, ফণিকের বটমূলে দাঁড়িয়ে থাকতে থাকতে অর্ধেকটা যৌবন বেমালুম উধাও করেছি। যে আমি একদিন কলেজের বিজ্ঞান ভবনের সামনে থেকে শান্ত মল্লিকের মুখ থেকে সিগারেট ফেলে দিয়ে বলেছিলাম নিকোটিনে বিষ আছে, সে আমি আজ নিজের মুখকে বানিয়েছি ইটভাটার চিমনি। দিন রাত একটার পর একটা সিগারেট পুড়াই, যখন বুকের বাম পাশের ব্যথাটা খুব বেশি বেড়ে যায় তখন নিজের চুল নিজেই টেনে ছিঁড়তে থাকি। কি হেমন্ত কি বসন্ত, কখনো আমার হৃদয়ে জুই চামেলি কিংবা চন্দ্রমল্লিকা ফুটতে দেখিনি, শুধু শুকনো পাতাই শুনি। হ্যাঁ, কথা তো তাই ছিল, কথা ছিল বড় বিদ্যান হবো, বড় চাকরি হবে, মা বাবা ভাই বোনার তাকে নিয়ে গল্প সুখের বাসর, কথা রাখলো না সে, প্রচণ্ড ছোড়ো হাওয়ায় তোড় পার করে দিল সব। মহাকল্যাণকার সৃষ্টির অর্ধেক যে নারী সমাপ্ত করেছে, সে নারী আমার সমস্ত জীবনটা কি নির্মমভাবে বিনষ্ট করে দিল। তবে তো বলি, হে বিদ্রোহী তুমি একবার এসো, একাতে রণতুজ্জ আর একাতে বাসর বাসরে নিয়ে এসো, হে নজরুল তুমি একবার এসো, তুমি এলেই শুধু নির্দয় নির্মম নারীকেই দেখবে না, সেই সাথে স্নেহময়ী গুণ আর মমতাময়ী মাকে দেখো, সেই সাথে অবাক হয়ে একটি যুবককে দেখো, যে যুবক তার হৃদয়কে কষ্টের পতাকা করে বেদনার নীল আকাশে কি অবিরাম উড়াচ্ছে তো উড়াচ্ছে। সে নারীর ভালোবাসা পাবার জন্য আজও পথ চেয়ে বসে আছি, যদি সে নারীর ভালোবাসা পায় তবে এই হৈহুল্লার সবুজ ঘাসের দেশে আরও কিছুকাল বেঁচে রবে সে, তা না হলে এভাবে মরার মতো বেঁচে থেকে সত্যই একদিন মারা যাবে। জয় বাংলা।